বিরতি দিয়ে ঢাকার চারপাশের নদী দখল মুক্ত করতে ফের উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। সকালে বুড়িগঙ্গা পাড়ের বসিলা সেতু এলাকা থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এবার নদী পুনরুদ্ধারের পাশাপাশি খনন কাজও চলবে বলে জানান বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। এভাবেই একের পর এক স্থাপনা ভেঙে নদী দখলমুক্তের কাজ এগিয়ে চলছে। ১২ দিনের বিরতি দিয়ে দ্বিতীয় পর্যায়ের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ভবন। মঙ্গলবার সকালে মোহাম্মদপুর বসিলা ব্রিজের দক্ষিণ পাড় থেকে শুরু হয় বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান। এ সময় অনেক অবৈধ দখলদাররা স্থাপনা ছাড়তে অস্বীকৃতি জানান। লাগাতার ভাঙিয়া গেছে গাবা যান, আমরা তারপর সাইডে জায়গা থিয়ালেছি, 12 ফিট জায়গা থিয়ালেছি, আমাদের বাড়িঘর ভেঙে ভেঙে নদীতে গেছে, তারপর আমরা এখন বর্তমান সময়ে এই অবস্থানে আছি। সম্পূর্ণ অবৈধভাবে ভাঙছে সরকার। আপনার হ্যাঁ, সরকার চাইলে নিতে পারবে, অবশ্যই নিতে পারবে, অ্যাকোয়ার করে নিতে হবে বা আমাদের যথেষ্ট ক্ষতিপূরণের ব্যবস্থা করা লাগবে। অভিযানে নেতৃত্ব দেয়া বিআইডব্লিউটি এর কর্মকর্তা জানান, উচ্ছেদের পাশাপাশি দখল হওয়া জায়গা খননেও শিগগিরই কাজ শুরু হবে। বিশেষ করে আলোচিত আমিন মমিন হাউজিংটি অপসারণে সেখানে একটি ক্যাম্প করা হচ্ছে বলে জানায় বিআইডব্লিউটিএ। আমিন মমিন হাউজিং এটাকে আমরা একটা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখে এটা কিন্তু ওখানে একটা ক্যাম্প স্থাপন করা হচ্ছে, এবং এই ক্যাম্পে সার্বক্ষণিকভাবে আমরা আমাদের জনবল রেখে, আমাদের সিকিউরিটি রেখে আমরা কিন্তু আপনার এটাকে ওয়াশ আউট করে দেব। এরকম বেশ কিছু আপনার যে হাউজিং কোম্পানি যেগুলো একদম সরাসরি নদীর জায়গা ভরাট করে আপনার হাউজিং করে উঠাচ্ছে, এগুলো আমরা কিন্তু অপসারণ করব। উচ্ছেদ বেগবান করতে শিগগিরই আরও 16টি এক্সাভেটর কেনা হবে। নদী দখলমুক্ত করতে কারো পরিচয় দেখা হবে না বলে জানান বিআইডব্লিউটি এর বন্দর বিভাগের পরিচালক। আমরা প্রজেক্ট নিয়েছি ওয়াকওয়ে, যেটি এবং অন্যান্য ফ্যাসিলিটিস, তো সেইগুলো আমরা এখানে করব। তো এখন আমাদের এটা এই উচ্ছেদ আপনারা দেখছেন, এই উচ্ছেদ এটা পার্মানেন্টলি উচ্ছেদ হয়ে যাচ্ছে। সরকার দলীয় এমপি, বিরোধী দলীয় এমপি আমাদের কাছে কিছুই না। যেখানে যেটা দেখবো আমরা অবৈধ সেটাকে আমরা উচ্ছেদ করে ফেলবো। প্রথম পর্যায়ের 12 দিনের অভিযানে 1,721টি স্থাপনা উচ্ছেদ করেছিল বিআইডব্লিউটিএ। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর কেরানীগঞ্জে উচ্ছেদ অভিযানের সঙ্গে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব, সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, হ্যাঁ স্বপ্না, দ্বিতীয় দিনের যে দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনের উচ্ছেদ অভিযান চলছে, যেটি সকাল 9টার পরপরই শুরু হয়েছিল। তো সকাল থেকে আমরা আপনাকে দেখাচ্ছিলাম বুড়িগঙ্গা পাড়ের যে বসিলা কিংবা মোহাম্মদপুর পাশের উচ্ছেদ অভিযান। এই মুহূর্তে আমরা আছি বুড়িগঙ্গা নদীর ঠিক কিরানীগঞ্জের পাশে, এবং আপনি এখন আমার সামনে যে এলাকাটি দেখছেন এটি হলো খুবই আলোচিত যে একটি হাউজিং কোম্পানি মধু সিটি নামে, যিনি যার পরিচিত মধু সিটি, অনেক বড় একটি হাউজিং কোম্পানি, ইতিমধ্যে আপনারা নাম শুনেছেন। তো এই যে যতখানি জায়গা দেখছেন, আমি একটু আপনাকে আসলে দেখাতে চাই, বিশেষ করে এই যে যতখানি জায়গা দেখছেন এই সবগুলোই কিন্তু একদমই বুড়িগঙ্গা নদীর নিজস্ব জায়গা, নিজস্ব নদী, এক প্রবাহমান নদী ছিল। আমি যদি একটু ধীরে ধীরে আপনাকে সামনের দিকে দেখাই, আমার যে একটু যদি আমি আমার বাম দিকে দেখে, আপনি দেখবেন যে নদীটি যে দখল করা হয়েছে, আপনি দেখবেন একটি নদী কিন্তু ঠিক আসছে, অর্থাৎ যেটি সদরঘাট থেকে গাবতলির দিকে যাচ্ছিল সেখানে মাঝপথে এসে কিন্তু আপনি দেখছেন এমনই একটি হাউজিং গড়ে উঠেছে। এটি আসলে দেখলেই খুব স্পষ্টভাবে বোঝা যায়। তো এমনই কিন্তু এই জায়গাটি দখল করে মধু সিটি তারা এখানে হাজারো প্লট তৈরি করে বিক্রি করে আসছে সাধারণ মানুষের কাছে, এবং এখানে মোট 3টি গ্রাম আছে, যে 3টি গ্রামের মধ্যে এই হাউজিংটি করা হয়েছে। একটিকে বলা হয় বালুচর, ঝাউচর, উত্তরচর। এই 3টি গ্রাম মিলে প্রায় 3 কিলোমিটার জায়গা জুড়ে, যেটি বিআইডব্লিউটি আমাদেরকে জানিয়েছে, এই যে হাউজিংটি করা হয়েছে। আপনি দেখছেন যে হাউজিংয়ের মধ্যে অসংখ্য সীমানা পিলার করা হয়েছে, এবং এই হাউজিংটি দখল করবার জন্য ভরাটের পাশাপাশি অসংখ্য গাছ রোপণ করা হয়েছে। গাছগুলো দিয়েও কিন্তু নদী দখলের একটি ঢাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, আমরা আপনাকে এতদিন ধরেই বারবার বলে আসছিলাম। তো সেই যে সীমানা পিলারগুলো এখানে এক্সকাভেটর দিয়ে আপনি দেখছেন ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এবং এখানে আসলে দখলদার বলতে যা বোঝায় সাধারণ মানুষকে, আমরা দেখাচ্ছিলাম সকাল থেকে মোহাম্মদপুর পাশে যে উচ্ছেদ করা হচ্ছিল সেগুলোর চেয়েও কিন্তু এই যে হাউজিং প্রকল্পগুলো কিন্তু আরও ভয়াবহ
দখলদার। আসলে আমি যে কথাটি আপনাকে বলতে চাই যে আমরা বলে থাকি যে বড় বড় যে ঘটনাগুলো হয়, বড় বড় দুর্নীতিগুলো হয়, সেগুলো কিন্তু পুকুর চুরি বলা হয়, কিন্তু এই জায়গাটি যে দেখছেন এত বড় একটি নদীর জায়গায় ভাবে দখল করে ভরাট করা হয়েছে, এটি কি আসলে পুকুর চুরি নয়, সাগর চুরি বললেও কিন্তু কম বলা হবে। তো এখন বিএডব্লিউটি যে বিষয়টি বলছেন যে এখানের এই যে অবৈধ যে স্থাপনাগুলো আছে, সীমানা পিলার বা ছোট ছোট কিছু প্লটের যে সীমানা গাছ, এগুলো স্থাপনাগুলো উচ্ছেদ শেষে এই পুরো হাউজিংটি একদম খনন করে নদীকে প্রবাহমান করা হবে। এখানে নদীর যে জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার কাজ সেটি কিন্তু এখানে করতে হবে, সেটাই কিন্তু বিআরএলবিটি আমাদেরকে একটুকে বলেছেন তারা সে কাজটি করবেন। এবং এটি কিন্তু অনেক বড় একটি খরচেরও বিষয়, রাষ্ট্রীয়ভাবে এটি করা হবে নাকি মধু সিটিকে জরিমানা করে তাদের এই জমিগুলো খনন করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া হবে, সেটি নিয়েও কিন্তু এখন আলাপ আলোচনা চলছে। আপনি জানেন ইতিমধ্যেই কিন্তু সিদ্ধান্ত হয়েছে আমিন মোমিন যে হাউজিং এমনই আরেকটি বড় হাউজিং ছিল সেটিকে কিন্তু সেখানে একটি ক্যাম্প বসানো হবে আজকের মধ্যে বলা হয়েছে, সেই ক্যাম্পটি বসানোর মাধ্যমে সেই পুরো আমিন মোমিন হাউজিংটি অপসারণ করা হবে। একইভাবে মধু সিটি অপসারণ করা হবে কিনা বা এখানে ড্রেজার মেশিন কিংবা আরও বেশি এক্সকাভেটার লাগানো হবে কিনা সে বিষয়ে এখন আমাদের সঙ্গে বিএডব্লিউটিএ কিছু জানাননি। তারা বলেছেন আপাতত উচ্ছেদ করে আমাদেরকে বিষয়ে দুপুরের পরে আনুষ্ঠানিকভাবে কি করবেন সেটি জানাবেন। তো মোটামুটি আমার কাছে বিএডব্লিউটিএর উচ্ছেদ অভিযান তার এই ছিল সবশেষ খবর। স্বপ্না, কেরানীগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযানের সবশেষ তথ্য জানাচ্ছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। এবার চলে